চুয়াল্লিশতম পর্ব, স্তিমিত প্রদীপে। নগেন্দ্রনাথের আদেশ মতো পরিচারিকারা সূর্যমুখীর শয্যাগৃহে তাহার শয্যা প্রস্তুত করিয়াছিল শুনিয়া কমলমণি ঘাড় নাড়িলেন। নিশীতকালে পৌরজন সকলে সুষুপ্ত হইলে নগেন্দ্র সূর্যমুখীর শয্যাগৃহে শয়ন করিতে গেলেন। শয়ন করিতে না, রোদন করিতে। সূর্যমুখীর শয্যাগৃহ অতি প্রশস্ত এবং মনোহর, উহা নগেন্দ্রের সকল সুখের মন্দির, এই জন্য তাহা যত্ন করিয়া প্রস্তুত করিয়াছিলেন। ঘরটি প্রশস্ত এবং উচ্চ, হর্মতল শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরে রচিত, কক্ষ প্রাচীরে নীল পিঙ্গল লোহিত লতা পল্লব ফুল পুষ্পাদি চিত্রিত। তদুপরি বসিয়া নানাবিধ ক্ষুদ্র ক্ষুদ্র বিহঙ্গম সকল ফল ভক্ষণ করিতেছে লেখা আছে। একপাশে বহু মূল্য দারু নির্মিত হস্তিদন্ত খচিত কারুকার্য বিশিষ্ট পর্যঙ্ক, আর একপাশে বিচিত্র বস্ত্রমণ্ডিত নানাবিধ কাষ্ঠাসন এবং বৃহৎ দর্পণ প্রভৃতি গৃহসজ্জার বস্তু বিস্তর ছিল। কয়েকখানি চিত্র কক্ষ প্রাচীর হইতে বিলম্বিত ছিল। চিত্রগুলি বিলাতি নহে, সূর্যমুখী নগেন্দ্র উভয় মিলিত হইয়া চিত্রের বিষয় মনোনীত করিয়া এক দেশি চিত্রকরের দ্বারা চিত্রিত করাইয়াছিলেন। দেশি চিত্রকর একজন ইংরেজের শিষ্য, লিখিয়াছিল ভালো। নগেন্দ্র তাহা মহামূল্য ফ্রেম দিয়া শয্যাগৃহে রাখিয়াছিলেন। একখানি চিত্র কুমার সম্ভব হইতে নিত। মহাদেব পর্বত শিখরে বেদীর উপর বসিয়া তপশ্চরণ করিতেছেন। লতা গৃহদ্বারে নন্দী, বাম প্রকোষ্ঠার্পিত হেমবেত্র মুখে এক অঙ্গুলি দিয়া কানুন শব্দ নিবারণ করিতেছেন। কানুন স্থির, ভ্রমরেরা পাতার ভিতর লুকাইয়াছে, মৃগেরা শয়ন করিয়া আছে। সেইকালে হর ধ্যান ভঙ্গের জন্য মদনের অধিষ্ঠান, সঙ্গে সঙ্গে বসন্তের উদয়, অগ্রে বসন্ত পুষ্পাভরণময়ী পার্বতী মহাদেবকে প্রণাম করিতে আসিয়াছেন। উমা যখন শম্ভু সম্মুখে প্রণাম জন্য নত হইতেছেন, এক জানু ভূমিস্পৃষ্ট করিয়াছেন, আর এক জানু ভূমি স্পর্শ করিতেছে, স্কন্ধ সহিত মস্তক নমিত হইয়াছে, সেই অবস্থা চিত্রে চিত্রিতা। মস্তক নমিত হওয়াতে অলোক বন্ধ হইতে দুই একটি কর্ণ বিলম্বী কুরুবক কুসুম খসিয়া পড়িতেছে, বক্ষ হইতে বসন ঈষৎ স্রস্ত হইতেছে। দূর হইতে মনমথ সেই সময় বসন্ত প্রফুল্ল বনমধ্যে অর্ধ লুকায়িত হইয়া এক জানু ভূমিতে রাখিয়া চারুধনু চক্রাকার করিয়া পুষ্পধনুতে পুষ্প স্বর সংযোজিত করিতেছেন। আর এক চিত্রে শ্রীরাম জানকী লইয়া লঙ্কা হইতে ফিরিয়া আসিতেছেন, উভয় এক রত্নমণ্ডিত বিমানে বসিয়া শূন্য মার্গে চলিতেছেন। শ্রীরাম জানকীর স্কন্ধে এক হস্ত রাখিয়া আর এক হস্তের অঙ্গুলির দ্বারা নিম্নে পৃথিবীর শোভা দেখাইতেছেন। বিমান চতুষ্পার্শ্বে নানা বর্ণের মেঘ নীল লোহিত শ্বেত ধূম তরঙ্গোৎক্ষেপ করিয়া বেড়াইতেছে। নিম্নে আবার বিশাল নীল সমুদ্রে তরঙ্গভঙ্গ হইতেছে, সূর্য করে তরঙ্গ সকল হীরক রাশির মতো জ্বলিতেছে। একপারে অতি দূরে সৌধ কিরীটিনী লঙ্কা, তাহার প্রাসাদাবলীর স্বর্ণমণ্ডিত চূড়া সকল সূর্য করে জ্বলিতেছে। অপর পারে শ্যাম শোভাময়ী তমালো তালি বনরাজি নীলা সমুদ্র বেলা, মধ্যে শূন্যে হংস শ্রেণী সকল উড়িয়া যাইতেছে। আর এক চিত্রে অর্জুন সুভদ্রাকে হরণ করিয়া রথে তুলিয়াছেন, রথ শূন্য পথে মেঘ মধ্যে পথ করিয়া চলিছে, পশ্চাৎ অগণিত যাদবী সেনা ধাবিত হইতেছে, দূরে তাহাদিগের পতাকা শ্রেণী এবং রজজনিত মেঘ দেখা যাইতেছে। সুভদ্রা স্বয়ং সারথী হইয়া রথ চালাইতেছেন, অশ্বেরা মুখোমুখি করিয়া
পদক্ষেপে মেঘ সকল চূর্ণ করিতেছে। সুভদ্রা আপন সারথ্য নৈপুণ্যে প্রীতা হইয়া মুখ ফিরাইয়া অর্জুনের প্রতি বক্র দৃষ্টি করিতেছেন। কুন্দ দন্তে আপন অধর দংশন করিয়া টিপি টিপি হাসিতেছেন। রথ বেগজনিত পবনে তাহার অলোক সকল উড়িতেছে। দুই এক গুচ্ছ কেশ সেদ বিজড়িত হইয়া কপালে চক্রাকারে লিপ্ত হইয়া রহিয়াছে। আর একখানি চিত্রে সাগরিকাবেশে রত্নাবলী পরিষ্কার নক্ষত্র আলোকে বালত মালতলে উদ্দন্ধনে প্রাণত্যাগ করিতে যাইতেছেন। তমালো শাখা হইতে একটি উজ্জ্বল পুষ্পময়ী লতা বিলম্বিত হইয়াছে। রত্নাবলী এক হস্তে সেই লতার অগ্রভাগ লইয়া গলদেশে পড়াইতেছেন, আর এক হস্তে চোখের জল মুছিতেছেন। লতা পুষ্প সকল তাহার কেশদামের উপর অপূর্ব শোভা করিয়া রহিয়াছে। আর একখানি চিত্রে শকুন্তলা দুষ্মন্তকে দেখিবার জন্য চরণ হইতে কাল্পনিক কুশাঙ্কুর মুক্ত করিতেছেন। অনুসূয়া প্রিয়ম্বদা হাসিতেছে। শকুন্তলা ক্রোধে ও লজ্জায় মুখ তুলিতেছেন না, দুষ্মন্তের দিকে চাহিতেও পারিতেছেন না, যাইতেও পারিতেছেন না। আর এক চিত্রে রণসজ্জিত হইয়া সিংহ শাবকতুল্য প্রতাপশালী কুমার অভিমন্যু উত্তরার নিকট যুদ্ধযাত্রার জন্য বিদায় লইতেছেন। উত্তরা যুদ্ধে যাইতে দিবেন না বলিয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়াছেন। অভিমন্যু তাহার ভয় দেখিয়া হাসিতেছেন। আর কেমন করিয়া অবলীলাক্রমে ব্যূহ ভেদ করিবেন তাহা মাটিতে তরবারির অগ্রভাগের দ্বারা অঙ্কিত করিয়া দেখাইতেছেন। উত্তরা তাহা কিছুই দেখিতেছেন না, চক্ষে দুই হস্ত দিয়া কাঁদিতেছেন। আর একখানি চিত্রে সত্যভামার তুলাব্রত চিত্রিত হইয়াছে। বিস্তৃত প্রস্তর নির্মিত প্রাঙ্গণ, তাহার পাশে উচ্চ সৌধ পরিশোভিত রাজপুরী স্বর্ণচূড়ার সহিত দীপ্তি পাইতেছে। প্রাঙ্গণ মধ্যে এক অত্যুচ্চ রজত নির্মিত তুলাযন্ত্র স্থাপিত হইয়াছে। তাহার একদিকে ভর করিয়া বিদ্যুৎ দীপ্ত নিরত খণ্ডবৎ নানা লঙ্কার ভূষিত প্রৌঢ় বয়স্ক দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ বসিয়াছেন। তুলাযন্ত্রের সেই ভাগ ভূমি স্পর্শ করিতেছে। আর একদিকে নানা রত্নাদি সহিত সুবর্ণ রাশি স্তূপীকৃত হইয়া রহিয়াছে। তথাপি তুলাযন্ত্রের সেই ভাগ ঊর্ধ্বোত্থিত হইতেছে না। তুলাপাশে সত্যভামা, সত্যভামা প্রৌঢ় বয়স্কা সুন্দরী, উন্নত দেহ বিশিষ্টা, পুষ্ট কান্তিমতী, নানা ভরণ ভূষিতা, পঙ্কজ লোচনা, কিন্তু তুলাযন্ত্রের অবস্থা দেখিয়া তাহার মুখ শুকাইয়াছে। তিনি অঙ্গের অলঙ্কার খুলিয়া তুলায় ফেলিতেছেন। হস্তের চম্পকোপন অঙ্গুলির দ্বারা কর্ণবিলম্বী রত্নভূষা খুলিতেছেন। লজ্জায় কপালে বিন্দু বিন্দু ঘর্ম হইতেছে, দুঃখে চোখের জল আসিয়াছে, ক্রোধে নাসারন্ধ্র বিস্ফারিত হইতেছে, অধর দংশন করিতেছেন। এই অবস্থায় চিত্রকর তাহাকে লিখিয়াছেন। পশ্চাতে দাঁড়াইয়া স্বর্ণ প্রতিমা রূপিণী রুক্মিণী দেখিতেছেন, তাহারও মুখ বিমর্ষ। তিনিও আপনার অঙ্গের অলঙ্কার খুলিয়া সত্যভামাকে দিতেছেন, কিন্তু তাহার চক্ষু শ্রীকৃষ্ণের প্রতি। তিনি স্বামী প্রতি অপাঙ্গে দৃষ্টিপাত করিয়া ঈষণ মাত্র অধর প্রান্তে হাসি হাসিতেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই হাসিতে সপত্নীর আনন্দ সম্পূর্ণ দেখিতে পাইতেছেন। শ্রীকৃষ্ণের মুখ গম্ভীর স্থির, যেন কিছুই জানেন না, কিন্তু তিনি অপাঙ্গে রুক্মিণীর প্রতি দৃষ্টি করিতেছেন। সে কটাক্ষেও একটু হাসি আছে। মধ্যে শুভ্র বসন শুভ্রকান্তি দেবর্ষী নারদ, তিনি বড় আনন্দিতের ন্যায় সকল দেখিতেছেন। বাতাসে তাহার উত্তরীয় এবং শ্বশ্রু উড়িতেছে। চারিদিকে বহু সংখ্যক পৌরবর্গ নানা প্রকার বেশভূষা ধারণ করিয়া আলো করিয়া রহিয়াছে। বহু সংখ্যক ভিক্ষুক ব্রাহ্মণ আসিয়াছে। কত কত পুররক্ষীগণ গোল থামাইতেছে,
এই চিত্রের নিচে সূর্যমুখী স্বহস্তে লিখিয়া রাখিয়াছেন, যেমন কর্ম তেমনি ফল, স্বামীর সঙ্গে সোনা রূপার তুলা। নগেন্দ্র যখন কক্ষ মধ্যে একাকী প্রবেশ করিলেন তখন রাত্রি দ্বিপ্রহর অতীত হইয়াছিল। রাত্রি অতি ভয়ানক, সন্ধ্যার পর হইতে অল্প অল্প বৃষ্টি হইয়াছিল এবং বাতাস উঠিয়াছিল। এখনে ক্ষণে ক্ষণে বৃষ্টি হইতেছিল, বায়ু প্রচণ্ড বেগ ধারণ করিয়াছিল। গৃহের কবাট যেখানে যেখানে মুক্ত ছিল সেইখানে বজ্রতুল্য শব্দে তাহার প্রতিঘাত হইতেছিল, শার্সি সকল ঝনঝন শব্দে সেইখানে শব্দিত হইতেছিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন, তখন বাত্যা নিনাদ মন্দীভূত হইল। খাটের পাশে আরেকটি দ্বার খোলা ছিল, সে দ্বার দিয়া বাতাস আসিতেছিল না, সে দ্বার মুক্ত রহিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া একখানি সোফার উপর উপবেশন করিলেন। নগেন্দ্র তাহাতে বসিয়া কত যে কাঁদিলেন তাহা কেহ জানিল না। কতবার সূর্যমুখীর সঙ্গে মুখোমুখি করিয়া সেই সোফার উপর বসিয়া কত সুখের কথা বলিয়াছিলেন। নগেন্দ্র ভুয়ো ভয়ে সেই অচেতন আসনকে চুম্বনালিঙ্গন করিলেন, আবার মুখ তুলিয়া সূর্যমুখীর প্রিয় চিত্রগুলির প্রতি চাহিয়া দেখিলেন। গৃহে উজ্জ্বল দীপ জ্বলিতেছিল, তাহার চঞ্চল রশ্মিতে সেই সকল চিত্র পুত্তলি সজীব দেখাইতেছিল। প্রতি চিত্রে নগেন্দ্র সূর্যমুখীকে দেখিতে লাগিলেন। তাহার মনে পড়িল যে উমার কুসুম সজ্জা দেখিয়া সূর্যমুখী একদিন আপনি ফুল পড়িতে সাধ করিয়াছিলেন, তাহাতে নগেন্দ্র আপনি উদ্যান হইতে পুষ্প চয়ন করিয়া আনিয়া স্বহস্তে সূর্যমুখীকে কুসুমময়ী সাজাইয়াছিলেন। তাহাতে সূর্যমুখী যে কত সুখী হইয়াছিলেন, কোন রমণী রত্নময়ী সাজিয়া তত সুখী হয়। আরেকদিন সুভদ্রা সারথ্য দেখিয়া সূর্যমুখী নগেন্দ্রের গাড়ি হাঁকাইবার সাধ করিয়াছিলেন। পত্নী বৎসল নগেন্দ্র তখনই একখানি ক্ষুদ্র যানে দুইটি ছোট ছোট বর্মা জুড়িয়া অন্তঃপুরের উদ্যান মধ্যে সূর্যমুখীর সারথ্য জন্য আনিলেন, উভয় তাহাতে আরোহণ করিলেন। সূর্যমুখী বলগা ধরিলেন, অশ্বেরা আপনি চলিল। দেখিয়া সূর্যমুখী সুভদ্রার মতো নগেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া দংশিতা ধরে টিপি টিপি হাসিতে লাগিলেন। এই অবকাশে অশ্বেরা ফটক নিকটে দেখিয়া একেবারে গাড়ি লইয়া বাহির হইয়া সদর রাস্তায় গেল। তখন সূর্যমুখী লোকসজ্জায় মৃয়মানা হইয়া ঘোমটা টানিতে লাগিলেন। তাহার দুর্দশা দেখিয়া নগেন্দ্র নিজ হস্তে বলগা ধারণ করিয়া গাড়ি অন্তঃপুরে ফিরাইয়া আনিলেন এবং উভয় অবতরণ করিয়া কত হাসি হাসিলেন। শয্যাগৃহে আসিয়া সূর্যমুখী সুভদ্রার চিত্রকে একটি কিল দেখাইয়া বলিলেন, তুই সর্বনাশী তো যত আপদের গোড়া। নগেন্দ্র ইহা মনে করিয়া কত কাঁদিলেন, আর যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া গাত্রোত্থান করিয়া পদচারণ করিতে লাগিলেন। কিন্তু যেদিকে চাহেন সেই দিকেই সূর্যমুখীর চিহ্ন। দেয়ালে চিত্রকর যে লতা লিখিয়াছিল সূর্যমুখী তাহার অনুকরণ মানুষে একটি লতা লিখিয়াছিলেন, তাহা তেমনি বিদ্যমান রহিয়াছে। একদিন দোলে সূর্যমুখী স্বামীকে কুমকুম ফেলিয়া মারিয়াছিলেন, কুমকুম নগেন্দ্রকে না লাগিয়া দেয়ালে লাগিয়াছিল, আজিও আবিরের চিহ্ন রহিয়াছে। গৃহ প্রস্তুত হইলে সূর্যমুখী এক স্থানে স্বহস্তে লিখিয়া রাখিয়াছিলেন, 1910 সম্বৎসরে ইষ্ট দেবতা স্বামীর স্থাপনা জন্য এই মন্দির তাহার দাসী সূর্যমুখী কর্তৃক প্রতিষ্ঠিত হইল। নগেন্দ্র ইহা পড়িলেন, নগেন্দ্র কতবার পড়িলেন, পড়িয়া আকাঙ্ক্ষা পূরে না, চক্ষের জলে দৃষ্টি পুনঃ পুনঃ লোপ হইতে লাগিল, চক্ষু মুছিয়া মুছিয়া পড়িতে লাগিলেন। পড়িতে পড়িতে দেখিলেন ক্রমে আলো ক্ষীণ হইয়া আসিতেছে, ফিরিয়া দেখিলেন দীপ
নির্বাণুন মুখ। তখন নগেন্দ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া শয্যায় শয়ন করিতে গেলেন। শয্যায় উপবেশন করিবা মাত্র অকস্মাৎ প্রবল বেগে বর্ধিত হইয়া ঝটিকা ধাবিত হইল। চারিদিকে কবাট তারণের শব্দ হইতে লাগিল। সেই সময় শূন্য তৈল দ্বীপ প্রায় নির্বাণ হইল। অল্পমাত্র খদ্যতের ন্যায় আলো রহিল। সেই অন্ধকার তুল্য আলোতে এক অদ্ভুত ব্যাপার তাহার দৃষ্টিপথে আসিল। ঝঞ্ঝাবাতের শব্দে চমকিত হইয়া খাটের পাশে যে দ্বার মুক্ত ছিল সেই দিকে তাহার দৃষ্টি পড়িল। সেই মুক্ত দ্বার পথে ক্ষীণালোকে এক ছায়াতুল্য মূর্তি দেখিলেন। ছায়া স্ত্রীরূপিণী, কিন্তু আরও যাহা দেখিলেন তাহাতে নগেন্দ্রের শরীর কণ্টকিত এবং হস্তপদাদি কম্পিত হইল। স্ত্রীরূপিণী মূর্তি সূর্যমুখীর অবয়ব বিশিষ্টা। নগেন্দ্র যেমন চিনিলেন যে এ সূর্যমুখীর ছায়া, অমনি পর্যঙ্ক হইতে ভূতলে পড়িয়া ছায়া প্রতি ধাবমান হইতে গেলেন। ছায়া অদৃশ্য হইল। সেই সময় আলো নিবিল। তখন নগেন্দ্র চিৎকার করিয়া ভূতলে পড়িয়া মূর্ছিত হইলেন। ইতি বিষবৃক্ষ উপন্যাসের 44তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।